মেয়েটার তো বয়স হতে চলল, বিয়ে তো দিতে হবে, 18 বছর তো হয়ে গেল। ভালো ছেলে এখন পায় কোথায়? ছেলেরা যে এখন ঢেমন, কার উপরে বিশ্বাস করি আমি? আমার টুথপেস্টে কি ঘটক আছে? টুথপেস্ট ঘটক আছে কি বলছো তোমরা? নমস্কার। পাগল তুই, তোর সাথে বিয়ে দেওয়া যাবে না। না না চলবে না। ঘটক তুমি অন্য পাত্র দেখো। ঠিক আছে, আগামীকাল আবার পাত্র নতুন নিয়ে আসবো, চিন্তা করতে হবে না। ও দাদা, নতুন পাত্র নিয়ে এসছি গো, দরজাটা খুলুন। ও দাদা, আরে ঘটক দা এসছো? আচ্ছা আসো আসো আসো, চলো বাইরে বসি, চলো ঘটক দা বসি বসি। দাদা বসুন বসুন। আরে দাদা, আগের মতন ল্যাংড়া ফ্যাংড়া আনুনি তো, ওই সব কিন্তু পাত্র আমার চলে না দাদা, একটু ভালো পাত্র নিয়ে আসো। আরে দাদা, ওসব চিন্তা করতে হবে না, এবার পাত্রটা এনেছি একদম সরকারি, চিন্তা করতে হবে না আপনার। আরে দাদা, পাত্রটা দেখুন, বড় তাজা ছেলে একদম। কি পাত্র নিচ্ছো? মদ গাঁজার গন্ধ বেরোচ্ছে। আরে দাদা, সব সময় খায় না, মাসে 20-30 দিন খায়, পাত্রটা খায়। এটাও চলো না, কদিন একটা অন্য আনব দেখি। ও দাদা, দরজাটা খুলুন, এবারটা একদম চরম পাত্র এনেছি, খুলে দেখুন, নায়ক এনেছি। আরে কি দাদা, তুমি যখন তখন শুধু উল্টো পাল্টা পাত্র আনছো, তোমার উপর আমি ভরসা করতে পারিনি। আরে ও দাদা, এবারে পাত্রটা দেখুন, চরম পাত্র এনেছি। ঠিক আছে, এইবারটাই তোমার উপর আমি ভরসা করতেছি, আর কিন্তু করবো না, এটাই লাস্ট, চলো বসি। আরে দাদা, দুবার এসে ফিরে গেলাম, কিছু তো খাচ্ছেন না, অন্তত একটা বিড়ি দিন খায়। আরে বিড়ি খাবেন? কাকে নিয়ে এসছেন? আরে দাদা, এত টলিউডের নায়ক এত বনি সেনগুপ্ত। আরে দাদা, বনি সেনগুপ্ত চেনেন না আমাকে, টলিউডের লিডিং মোস্ট হিরো। ও আচ্ছা আচ্ছা, তুমি সেই বনি কৌশানি? আরে দাদা, এটা বনি কৌশানি নয়, এটা বনি সেনগুপ্ত। আরে এই টাইটেল সেনগুপ্ত, আমি তো জানতাম এই টাইটেল কৌশানি। আয়ো মা, কৌশানি কৌশানি তো আমার গার্লফ্রেন্ডের নাম, ওটা টাইটেল না। আরে তোর গার্লফ্রেন্ড আছে? বাবা মাথা খারাপ হয়ে, আমি দিতে পারবো না ঘটক, আমি বিয়ে দিতে পারবো না, আমি চললাম, আমি চললাম। আপনি বলুন না, হয় ইডি আমাকে দু একবার ডেকেছে, তারপরে টলিউডের লিডিং মোস্ট হিরো আমি, আমাকে এরকম ভাবে অপমান করবে উনি? পাগল তুই,
কোনদিন আমি তোর নাম শুনিনি হিরো দুষ্ট গো ওদিকে পৌঁছালেও গেল এদিকে গাড়িটাও গেল তোর ভালো লাগে না তিন তিনটে পাত্র আনলাম একটাও পছন্দ হলো না এবার একটা পাত্রে আমার আনবো বিয়ে দিতে পারতাম নিকুচি করে দিত দি নেক্সট ডে ও দাদা গজড়া খুলুন না এইবারটা বেড়ে দেখুন না ভালো পাত্র নিচ্ছে ও দাদা গজড়া খুলুন না আবার ফের কি এই পাত্র কথা বলতে তিন তিনটে পাত্র নিচ্ছিস কথা আমার বিশ্বাস নেই লাগুক দুঃখ নেই সিভিক ভলেন্টিয়ার আমি এটাই তো চাইছিলাম ঘটক আরে তারপর হিরো হলাম তাতে হলো না সিভিকে হয়ে গেল সিভিকের এখন কত চাইছিল কত ডিম্যান্ড সিভিক সিভিক আমার জামাই হবে বাহ আমি খুব খুশি বাহ আগুন লাগি সিভিকে কাজ হয়ে যাচ্ছে ভুল আছে সিভিক ভলেন্টিয়ার আপনি আমাকে জামাই বানাবেন দুদিন বাদে প্রাথমিকের শিক্ষক হবো আমার চাইদা আপনি পূরণ করতে পারবেন তুই চাই যা চাইবে আমি মেনে নেবো আমার মেয়ের সাথে বিয়ে তোমার আমি কিন্তু দেবো বেশি কিছু লাগবে না একটা কেটিএম একটা বিএমডব্লিউ গাড়ি একটা আইফোন আর 5 কোটি টাকা একটা কলকাতার ফ্ল্যাট এই সামান্য কিছু বাবা আমি এই টোটো চালিয়ে খাই আমার টোটোটা নিয়ে নে আর দুটো কিনে নে আমি অত কিছু দিতে পারবো না আরে মা তো এই কিছু দিতে পারবেন না তাহলে বিয়ে হবে না যাও বেশি করে কই চাইলাম সামান্য এই চাইদা পূরণ করতে পারলাম তাহলে আমি এই বিয়ে মানবো না আমি চলে যাচ্ছি আমার চাই ঘটক আমার ওই পাত্রই চাই তখন তোর কিডনি ফুলে বেঁচে দে আমি কোন দিক দিয়ে পালাই রে বাবা বেঁচে থাকলে কত পিছিয়ে দেবো পালাই রে বাবা